আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতার পথে আমাদের সবাইকে হাঁটতে হবে, অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা খেটে খাওয়া মানুষ, আসলে বেশিরভাগ মানুষই আমাদের দেশে খেটে খাওয়া মানুষ। উচ্চবিত্ত মানুষের সংখ্যা আসলে খুবই কম, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আমাদের মেহনতি মানুষ। এর ভিতর ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে যে উপার্জনের জন্য দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ কাজে যাচ্ছেন। দেশে যারা আছেন অনেকেই আছেন কৃষি পেশার সাথে জড়িত, এবং দেশে অনেকে আছেন বিভিন্ন ধরনের ভারী শিল্প বা বিভিন্ন ধরনের এই ধরনের রিস্কি কাজগুলোর সাথে তারা জড়িত থাকেন। এবং এই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে অসাবধানতা বশত বা অনেকে না জানার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন এবং একটা সময় অসুস্থ হয়ে পড়েন। এবং যখন আমরা আসলে অসুস্থ হয়ে যাই, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন না, যখন আপনি নিজে মানুষকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিচ্ছেন, আপনি এটা করেন এটা করেন এটা করেন, ঠিক সেই মানুষটাই আপনি নিজে যখন সেই বিপদে পড়েন বা আপনার যখন সেই অসুস্থতা হয়ে পড়েন, আপনার কিন্তু সবার প্রথম প্রশ্নটা হয় যে আমার এখন কি করা উচিত বা কী করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। এটা আসলে আমাদের সবারই প্রশ্ন। এবং বিশেষত আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা আসলে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ি, এবং তখন সঠিক ডিসিশন নেওয়াটা আমাদের জন্য সত্যিকারে অর্থে অনেক কষ্টকর হয়ে যায়। এবং এই সময়টা আমাদের আশপাশে যারা থাকে, আমাদের যারা উইল উইশার বলেন বা আমাদের ভালো চান যে মানুষগুলো, তাদের ভূমিকাটা এখানে আসলে অনেক বেশি। তাদের একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক ডিসিশন হতে পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে, সঠিক সুস্থ পথে আপনাকে ফিরে আসতে সহযোগিতা করতে পারে। দর্শক, আজকে যাকে পরিচয় করে দেব আপনাদের সাথে, আমাদের দেশের আসল মানুষ আসলে তাদেরকেই বলে, কারণ যারা মেহনত করে কষ্ট করে আমাদের জন্য যারা ফসল ফলান উৎপাদন করেন, সেই কৃষি পেশার সাথে জড়িত আমাদের একজন ভাই, ওনার সাথে পরিচয় করে দেব। খুবই মেহনতি একজন মানুষ, খুবই কষ্ট করেন এবং সারা জীবন কষ্ট করে এসেছেন এবং কখনো বসে থাকতেন না, কাজকে খুব ভালোবাসেন, সেরকম একটি মানুষ। বাট এই মানুষটাই হঠাৎ করে, সুস্থ সবল মানুষটা হঠাৎ করেই একদিন উনি লক্ষ্য করছেন যে ব্যথা, সেই ব্যথাটা কোমর থেকে শুরু করে নিয়ে একদম নিচ পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে। ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার PLID হয়েছে, যদিও সেটা উনি তখনও জানতেন না। বিভিন্ন ডক্টরও দেখিয়েছিলেন কিন্তু এর কোনো সুরাহা পাচ্ছিলেন না। বাট হঠাৎ করে একদিন সন্ধান পান এই DPRC হসপিটালের এবং জানতে পারেন যে এই DPRC হসপিটালে এই ধরনের রোগীদের চিকিৎসা করা হয় সুলভ মূল্যে, এবং খুবই অল্প দিনের ভিতরে মানুষগুলো ভালো হয়ে যান, দেরি করেননি, সরাসরি চলে আসেন স্যারের কাছে। বাকিটা ইতিহাস। আসুন একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই, কথা বলি ওনার সাথে। ওনার ভাগ্নাকেও আমরা এখানে পেয়েছি, তার সাথেও কথা বলবো, তার আগে পেশেন্টের সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আজকে খুব ভালো আলহামদুলিল্লাহ। আজকে খুব ভালো, এই শব্দটা ঠিক কতদিন পরে বললেন? এটা দুই বছর। তার মানে আপনার সমস্যাটা এই দুই বছর থেকে। এর আগে তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন? ভালো ছিলাম। হঠাৎ করে কি হলো আপনার? হঠাৎ করে মনে করেন যে এই ব্যথাটা একটু কোমরে আছে। আচ্ছা। কোমর থেকে যেমন আস্তে আস্তে কাম করি, এটার কোনো বেশি করি না, গুরুত্ব দেয় না, কারণ যেহেতু খেটে খাওয়া মানুষ বিভিন্ন ব্যথা হতে পারে। কাজ করি, জ্বর টোর আইলো গিয়া কাজে গিয়া লিপ্ত হয়ে যায়। পরে আস্তে আস্তে দেখলো কি ব্যথাটা পায়ে আসছে। আগে যেরকম দেখা, মানে কোনো দুর্ঘটনা ঘটেনি? না, দুর্ঘটনা এরকম কোনো কিছু মনেও পড়ে না। হঠাৎ করেই দেখছেন যে আগের মতো আর কাজ করতে গেলে কোমরে ব্যথাটা ধীরে ধীরে পায়ে নিচে যাচ্ছে। আগে যেরকম ঘন্টার পর ঘন্টা কাজ করে গেছেন এক নাগারে, সেটা এখন আর করতে পারছেন না। দীর্ঘ সময় হাঁটা চলা করতে পারছেন না, দীর্ঘ সময় বসে থাকতে পারছেন না, মানে স্বাভাবিক জীবনটা কিছুটা অস্বাভাবিক হয়ে গেল। ব্যথা। আগে যে মানুষটা এক ঘন্টায় যতটুকু কাজ করতে পারতেন, এখন এক ঘন্টায় তার চার ভাগের এক ভাগও করতে পারছেন না। তো প্রাথমিকভাবে যখন এরকম একটা সমস্যা দেখা দিল, কি করলেন প্রাথমিকভাবে? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এলাকার ডাক্তার বলতে মনে করেন যে ঢাকা একটা অ্যাসাইন ইসলাম এলাকায় যদি ওই মেরুদণ্ডে একটু হতে গেছে, ফাঁক হয়ে গেছে, একটু ওষুধ টুষুধ দেওয়া দিয়েছে, 3 মাসের কোর্স দিয়েছে, খাইলাম, কোনো কাজ আসছে না, কোনো লাভ হলো না, বরঞ্চ দেখলেন এই 3 মাসে আরো খারাপের দিকে চলে গেল। এদিকে 15-20 দিন বা 1 মাস আগে কিশোরগঞ্জ থেকে একটা আশ্রয় নিয়েছি, ওই যে রোগ দেখছে একটা করে এটা নেওয়ার পরে আমার কিছু ওষুধ দিল, দেওয়ার পরে খাইলাম, এটাও কোনো কাজ হলো, কোনো লাভ হলো না। আমাদের এলাকা, আমার পাশাপাশি বাড়ি, এক লোকের না চিকিৎসা আমার দেখছে আমার পাশাপাশি। আমার বাড়ি হলো তেলিখাই, এটা কিশোরগঞ্জে। হ্যাঁ,
চিলি খাই এই পোস্টটা ছিল বাটিগাগড়া তা নাম মিঠামইন জেলা কিশোরগঞ্জ মিঠামইন খুব সুন্দর একটি গ্রাম আমরা গিয়েছিলাম মিঠামইনে হ্যাঁ মিঠামইন হলো আমার রাষ্ট্রপতির এলাকা মানে কাছে আমরা খুব কাছে আমরা গিয়েছিলাম এবং প্রচুর জলাধার আছে হ্যাঁ তো এই লোকে বলল যে ওই যে সুদিল্লা সাহেব প্রধান যে আমি চিকিৎসা করছি এই নাম্বার দিয়ে আমার করে জায়গার ঠিকানা লিখে তখনও বুঝতে পারেননি যে এটা আসলে আপনার জীবনটাকে যে বদলে দিবে তখন আপনি কিছুটা কনফিউজ যে আসলে ভালো হব কি হব না কি হবে আমার জীবনে আপনি বুঝতে পারছিলেন না এবং চিকিৎসা করছেন ডক্টরের কাছে যাচ্ছেন কোনো লাভ আর উপায় নাই বুঝা গেছে মনে হচ্ছিল যে এটাই মনে আমার জীবনে শেষ রোগ শোকে ধরে গেছে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবো একটা সময় মরে যাবো ঠিক এরকমটাই মনে হচ্ছিল যে আর কোনো কিছু করতে পারতাম না চলুন কিভাবে ফুলা ভান্ডার নিয়ে কিভাবে চলুন সংসার কিভাবে মানে চারদিকে তখন অন্ধকারের মতো একটা এই যেমন নিজেরা নিজেরাই মন দুর্বল মনে হয়েছে তখন ওই লোকটা আপনাকে ঠিকানা দিল এবং সেই ঠিকানা অনুযায়ী আর কোনো দিকে ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে আসে হ্যাঁ করে এন আইসি ডাইরেক্ট স্যার প্রথম আপনাকে দেখলেন কি বলেন স্যার আপনাকে স্যার দিকে বলছে যে ওই যে সবকিছু ধরে টরে দেখলেন সবকিছু ধরে টরে দেখলেন আমার দিকে ছেলে বললেন যে এন একটা রক্তে এই রক্তের যে রক্তটা এই নিচে নামে না এই রোগের মাঝে একটা চাপ লেগে রয়েছে এটা থেরাপির মাধ্যমে একটা কিছু যে যে কোনো কারণে আমার ভর্তি দিছে ওকে এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আজকে কততম দিন নবমতম দিন সেই মানুষটা যেটা একটা সময় অন্ধকার দেখা শুরু করেছিলেন কি করবেন বুঝতে পারছিলেন না ব্যথার জন্য কোনো কাজ করতে পারছিলেন না একটা সময় মানে অবচেতন মনেই ভাবছিলেন যে আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না অসুস্থ হবে সেই মানুষটা আজকে কেমন আছেন খুব ভালো আলহামদুলিল্লাহ হাঁটাচলা করতে পারছেন মনে করে একটু সাধারণ হালকা লাগে স্যার বলছে যে সাধারণ এটা থাকবে না ব্যায়াম কারণ যেভাবে আছে এইভাবে এই ওষুধ পানি দিয়ে দিব সুন্দর করে খাইবা ব্যায়াম করলে আলহামদুলিল্লাহ ঠিকভাবে করা হইব তো এই যে দীর্ঘদিন পরে দুই বছর পরে এখন বলতে পারছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে সবার কাছে বলতে পেরে বাড়িতে সবাইকে জানিয়েছেন জানিয়েছি সবাই খুব খুশি এখন গিয়ে আবারও ঠিক আগের মতো সব কাজ করবেন তবে অবশ্যই নিয়ম মেনে দেখুন এই যে একটা তথ্য যে একটা মানুষ আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়েছে আমাদের ক্ষেত্রে এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয় জিনিসটা যেমন ধরেন একটা মার্কেটে 300 দোকান আছে আমি যদি জানি যে 295 নম্বর দোকানে আমার এই পণ্যটা পাওয়া যায় আমাকে কি পুরো মার্কেট ঘোরার দরকার আছে আমি শুধু ওই দোকানে গেলে কিন্তু আমি জিনিসটা পেয়ে যাচ্ছি তাহলে কি হচ্ছে আমার যেমন অর্থ সাশ্রয় হচ্ছে আমার কষ্টটাও কমে যাচ্ছে ঠিক তেমনি আমি যদি জানি কোথায় গেলে আসলে আমার চিকিৎসাটা হবে আমাদের কিন্তু অনেকের জন্যই কষ্টটা কমে যায় যেমনটা আপনার জন্য হয়েছে অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে আপনি কেমন চিকিৎসা পেয়েছেন তাদের জন্য আমি খুব ভালো পাইছি আমি শান্তিশীল পাইছি আমার যে সেবা যত্নটা দিছে সেবাটা করছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক কাছের মানুষগুলোর কথা বলেছিলাম আসুন দর্শক ওনার ভাগ্না এখানে আছে একটু ওনার সাথেও কথা বলি কেমন দেখেছিলেন ওই সময়টাকে মামাকে এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনার মামা জি আমার মামা হয় দুই বছর ধরে উনি অসুস্থ যখন দেখেছিলেন ওই সময়টাতে যে উনি অসুস্থ সুস্থ মানুষটা সব কাজ করতেন সব কিছু করে বেড়াতেন খুব পরিশ্রমী মানুষ হঠাৎ করেই বলছেন ব্যথা 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 কোনো কাজ করতে পারছে না কেমন দেখতেন ওই সময়টায় ওই সময় আপনার কৃষিকাজ করতো তো বিভিন্ন ধরনের কাজ করতো ব্যথা অনুভব হলে আপনার ছোটোখাটো ওষুধ খাইলে তারপর আপনার অন্য জায়গায় কিশোরগঞ্জ আপনার চিকিৎসা করেছে কিন্তু কোন ফলাফল ভালো দেখায় নাই দেখাও আপনার অন্য অনেক জায়গা থেকে আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে কিন্তু মানে টাকা টাকা খরচ হয়েছে কিন্তু ওই জায়গাতে আমাদের দেশে ভারতে একজন আপনার এই হসপিটালে একটা দিছে ওই জায়গা থেকে আমরা আসছি আলহামদুলিল্লাহ আপনার এখন রোগী সুস্থ আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন তো বলেন তো আপনাদেরকে আর কিভাবে আমরা প্রমাণ দিব যে আমাদের দেশে আসলে সোনার ছেলেরা আছে সোনার সন্তানরা আছেন ভালো ভালো ডক্টর আছেন ভালো চিকিৎসা আছে এখন আর আমাদেরকে বিদেশ যাওয়া দরকার নেই
উন্নত চিকিৎসার জন্য ছুট করে আমাদের বিদেশে চলে যাওয়ার কোনো দরকার নেই। খুব বেশি টাকা তাও না, খুবই অল্প টাকার ভিতরে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন। অন্তত জানুন আপনার সমস্যাটা কি, আদৌ এই চিকিৎসা আছে কি না, আদৌ আপনি সুস্থ হবেন কি না, অন্তত সেটা জানার জন্য হলো একবার হলো আসুন। জীবনের শেষ চিকিৎসা মনে করে হলো একবার আসুন। আশা করি আপনাদেরকে নিরাশ হয়ে ফেরত যেতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের কোনো রুগী নিরাশ হয়ে ফেরত যান না। দর্শক ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই ভালো হবেন, সুস্থ হবেন। দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য, দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।